গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30, আর আমার ঘুমটা ভেঙে গেল। তো কাল রাতে মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল যখন ঘুমটা ভেঙেই গেল আমি ভাবলাম যাই একবার ছাদে ঘুরে আসি। তো রোজ রোজ তো এই সময় ছাদে আসি না, কাজ থাকে, কিন্তু আজ রিভুর বাবা আর রিভু দুজনেই বাড়িতে থাকবে, আর শনিবার তো দুজনেরই ছুটি। অবশ্য বেলার দিকে রিভুর বাবা একবার বেরোবে, একটা কাজ আছে, কিন্তু এখনই আমার কোনো তাড়া নেই। তো ঠিক আছে, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কিন্তু আরম্ভ করছি। তো ছাদটাও বেশ বৃষ্টি পড়েছে, এই জন্যই ছাদটাও বেশ ধুয়ে একবার পরিষ্কার হয়ে গেছে, দেখো কীরকম চকচক করছে। আর এখনও কিন্তু আকাশে মেঘ আছে, আর দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এরকম সুন্দর ওয়েদার মানে গরমকালের দিনে ঠিক একটা এক্সট্রা পাওনার মতন। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে সব কাজকর্ম দেখি। আচ্ছা, যেহেতু ছুটির দিন শনিবার, তো আজ না একটু বেশি মানে অনেকগুলো রান্না করার ইচ্ছে আছে, অনেকগুলো পদ করব। কেন কি মানে শনি রবি দুদিন ছুটি থাকে, তো শনিবার আমি একটু বেশি করে মানে অনেক রকম রান্না করে রাখি যাতে রবিবারটা একটু রেস্ট পাই। তো চা খাওয়া হয়ে গেছে, আর চট করে আলুটা কেটে ফেললাম। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আলু ভাজা হবে আর তার সাথে লুচি হবে ব্রেকফাস্টে। তো যেটা বলছিলাম যে শনিবার রবিবার আমার ছুটি থাকলে আমি শনিবার একটু বেশি করে রান্নাটা করে রাখি, তা মানে তাতে কী হয় যে রবিবারটা একটু রেস্ট পাওয়া যায়। এবার রবিবারও তো অনেকগুলো কাজ থাকে, তো যাদেরকে মানে যার আমার যেমন আমাকে রান্না করে খাওয়াবার তেমন কেউ নেই। হ্যাঁ, মা করে বটে, কিন্তু মায়ের তো শরীরটা এত ভালো থাকে না, আর এখানে থাকলে তো রান্না করার আর কেউ থাকে না, মানে আমাকেই করতে হয়। তো এরম করে একটুখানি ম্যানেজ করে করতেই পারো, তাতে কী হয় যে নিজে একটু রেস্ট পাওয়া যায়। সুখের কান্না কেঁদে গেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। তো ওকে লুচি আর আলু ভাজা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর আমি নিজেও নিয়ে নিয়েছি। তো এই ছুটির দিনকে এটাই ভালো লাগে যে একসাথে বসে ব্রেকফাস্ট করা, আর রোজ তো হয় না। আর দেরি না করে রান্না করতে চলে এলাম। তো কালি লাউ আর এঁচোড় সব কেটে রেখে দিয়েছিলাম, আর এই যে কুকারে করে লাউ দিয়ে মুগের ডাল বসিয়ে দিলাম, আর এই যে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আর ডালটা কুকারেই হবে। ওই ছাতে আবার দেখো দাদু আর নাতনি কি সুন্দর খেলছে। কথা বলতে বলতে কিন্তু এঁচোড়টা করে ফেলেছি, আর পুরো রান্নাটা দেখালাম না, পুরো রান্নাটা দেখাতে গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এঁচোড়ও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, আর এবার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আর এই হাজবেন্ড চান করে চলে এসেছে, তো এবার রেডি হবে আর বেরোবে। তো এখন ঠাকুরকে ধূপ দিচ্ছে, আর ও চান করে রোজই এটা ওর অভ্যেস হচ্ছে, ও আগে ঠাকুরকে ধূপ দেয় আর তারপরে অন্য কোনো কথা। আর এদিকে উচ্ছে দিয়ে আর সজনা ডাটা দিয়ে তেঁতো চচ্চড়ি হচ্ছে, আর এই আমের চাটনিটা হয়ে গেল। এই দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেল। আর কালকে ছেলের কলেজে প্রোগ্রাম ছিল, তো ঘাড় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর গানের ওপর নিয়েছে, ঘাড়ে খুব ব্যথা হয়েছে নাকি। রিভুর বাবা এইমাত্র বেরোলো, আর সকালবেলা না মানে আলু ভাজা কাটার আগেই আমি মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তো এখন মশলাটা বেটে নিয়েছি সব মিক্সিতে, এবার ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিই,
আর রসুনটাকে এরম করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে বাসনটাকেও একটু একটু করে মেজে নিই, কেন একসাথে না তাহলে অনেকটা চাপ পড়ে না। আর কালকেই তরমুজটা কিনে এনেছিলাম, তো এর আগের বারে তরমুজ এনে আর মুটি দিয়ে কাটতে গিয়ে না আমার ছোট মুটি তো মুটিটা মেকে গেছিলো, তো এই জন্য এবারে ছুরি দিয়ে কেটে নিলাম। আর তরমুজটা বেশ ভালোই লাল আছে, তো রিপুর বাবা বলেছিল যে ও কেটে দিয়ে যাবে, কিন্তু ও ভুলে গেছে আর আমিও বলতে ভুলে গেছি। তো বেশ খোলাটা না বেশ মোটা আর শক্ত, তো ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধেই হচ্ছে। দেখি একটুখানি খেয়ে দেখি কেমন মিষ্টি কি না। তো মাংসটা কষছি আর চার পিস তুলে রাখবো আমার আর ছেলের জন্যে। আর কড়াটা দেখছো কি অবস্থা হয়েছে, আগে লুচি ভেজেছি, তারপরে আলু ভেজেছি, আর তারপরে মাংসটা কষতে কষতেই কড়াটার একবারে খারাপ অবস্থা। তো কড়াটাকে মানে দু তিন দিন ধরে পরিষ্কার করব, একদিন মেজে রাখবো, তারপরের দিন আবার মেজে রাখবো, এরকম করতে করতেই কড়াটা পরিষ্কার হবে। তো একটু মোসাম্বি লেবু আর একটু পেয়ারা কেটেছি, তো পেয়ারাটা খুব শক্ত ছিল তো ভালো করে ঠিক করে কাটতে পারিনি। আর এরম পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে, তো একটু লেবুর রস আর চাট মশলা দিয়ে খেতে খুব সুন্দর লাগছে কিন্তু। তো এই দুধটা কেটে গেছিলো সকালে, তো একটু ছানা কাটিয়ে নিচ্ছি আর সব কাজই হয়ে গেছে। তো চলো চানটা করে আসি, আর আমি এলে তারপরে ছেলে চান করতে যাবে। আর আমার আর ছেলের দুজনেরই চান হয়ে গেছে, তো চান করে এবার ভাতের থালা সাজিয়ে ফেলেছি। তো দেখো প্রথমেই চিকেনের বাটিটা দেখাই, চিকেনটা খুব সুন্দর খেতে হয়েছে। আর যত মানে ম্যারিনেশনে যত বেশি টাইম দেওয়া হয় চিকেনটা তত সুন্দর করে সফট হয়ে যায়, তো খুব সফট আর খুব ভালো খেতে হয়েছে। তো সব রান্নাগুলো দেখো, আর চিকেনটা সেরা লাগছে একবারে। আর গরমকালের দিনে একটুখানি চাটনি না হলে, আমের চাটনি না হলে কিন্তু খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। আর ওই থালাটায় ছেলে খাবে, আর আমি একটুখানি সেই সকালের লুচি ছিল তো তাই দিয়ে মাংসটা নিয়ে নিয়েছি, কষা মাংসটা দারুণ লাগছে খেতে। আর এখন 3টে বাজে, তো ওর বাবাই ফোন করলো যে ওই আসবে একটু পরে চলে আসবে, কিন্তু লাঞ্চ করবে না, আস্তে আস্তে 4টে বেজে যাবে। আর এই যে মোট মাংসটা, তো চলো আগে আমরা খেয়ে নিই। তো এখন 4:45 আর আমরা এই খেয়ে উঠলাম, আর রিভুর বাবাও চলে এসেছে, তো মনে হয় মিষ্টি এনেছে। হ্যাঁ মিষ্টি, তো এক্ষুনি আমাকে খুলে দেখতেই হবে, কেন কি এতে আমি মানে আমার ধৈর্য থাকে না, আমি দেরি করতে পারবো না। আর ও এটা হচ্ছে দরবেশ, তো আমার খুবই প্রিয় দরবেশ, আর এই মিষ্টিটাও খুব ভালো খেতে। তো আগে একটা খেয়ে নিই, তারপরে অন্য কথা। তো ওরও খুব খিদে পেয়ে গেছে, তো আমাকে বললো যে একটুখানি ব্রেড বাটার করে দিতে, তো একটুখানি ব্রেড বাটার করে দিচ্ছি ওকে, আর তার সাথে একটু মিষ্টি দিয়ে দিই, তো খেয়ে নেবে। আর আমি একটা মিষ্টি খেয়েছি, খেয়ে আবার একটা খেতে ইচ্ছে করছে, তো যাক মিষ্টি আর খাবো না, তরমুজ খাই। তো এখন বাজে 5:00, আর ও একটু কফি খাবে, তো ওকে একটু কফি করে দিচ্ছি, আর আমি আর কিছু খাবো না এখন, পেট একদম ভর্তি। এখন বাজে 9:10, আর সকাল থেকে তো দেখলে আজকে বাইরে কোথাও বেরোইনি, কিন্তু ভীষণ বিজি ছিলাম, সারাদিন রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। আর বিকেলবেলা মনে হচ্ছিল একটু বেরোই, কিন্তু ওয়েদারটা এতই খারাপ, আর এরা মানে ওয়েদার একবারে মুখ ভার করে আছে, তো আর ভালো লাগলো না বেরোতে। আর আজকে তো এপ্রিল 1, তো এপ্রিল ফুল করার দিন, তো মানে আমি মিথ্যে কথা বলবো না, আমি দিনে একবার শুধু এপ্রিল ফুল হয়েছি, কেন আমার মনে ছিল না। আর তারপরে যাক, দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে সবাই যখন কেউ কে তাকে করছে এপ্রিল ফুল উইশ করছে, তো আমিও একটু করে দিই। তো আমার থেকে যারা ছোট ছিল, তো কজনকে এপ্রিল ফুলের মেসেজগুলো মানে পাঠালাম। আর আমার বয়সী যারা বন্ধু, তো তারা তো এত সোশ্যাল মিডিয়াতে সব এপ্রিল ফুল নিয়ে অ্যাক্টিভ, কী বলবো, তো তাদের কাউকেই বানাতে পারলাম না। এবার ছোটদের কিছু জনকে মনে হয় পেরেছি, তো যদি তোমাকে কেউ এপ্রিল ফুল ভালোবেসে করে থাকে, তো প্লিজ রাগ করো না, কেন কি এটা তো জাস্ট একটা মানে ফানের জন্যে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ 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 লাইক করো আর শেয়ার করো, আর যদি পারো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে অনেক 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 বেশি বাড়িয়ে দেয়। তো ঠিক আছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, গুড নাইট।